সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা গাড়িবহরে হামলার মামলার 18 বছর পর বিচার কাজ শুরু হচ্ছে আজ। এই ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম জিল্লুর রহমান। জিল্লুর, জানাবেন বিচার কাজ শুরু হয়েছে কিনা এবং এর বিষয়ে আর কি বিস্তারিত তথ্য আছে? জুমি, আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ 18 বছর পর শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাক্ষ্য কার্যক্রম আজ শুরু হয়েছে। যথারীতি নবম সাক্ষী আজকের এই মামলার বাদী মুসলিম উদ্দিনকে হুইল চেয়ারে করে সাতক্ষীরার আদালতে আনা হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য ইতিমধ্যে শুরু হয়েছে। আজকে এই মামলার 121তম দিবস হিসাবে কার্যক্রম চলছে। ইতিমধ্যে আসামি পক্ষ আদালতে একটি সার্টিফাই দাখিল করেছেন। তারা বলেছেন যে হাইকোর্টের যে আদেশ নিম্ন আদালতে এসেছে, এই আদেশের এগেনস্টে তারা সুপ্রিম কোর্টে আপিল বিভাগে ইতিমধ্যে লিফট টু আপিল দাখিল করেছেন। তো সেই লিফট টু আপিলের শুনানি আগামী 2021 সালের 4 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এই সংশ্লিষ্ট আদালতের ব্যারিস্টার কর্তৃক একটি প্রত্যয়ন অত্র আদালতে জমা হওয়ার পর বিজ্ঞ বিচারক আধা ঘন্টার মতো বিচারিক কার্যক্রম বন্ধ রেখে তিনি সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ সহ বিভিন্ন বিচারকদের সাথে কথা বলছিলেন। আসলে এই মামলা সাক্ষ্য গ্রহণ হবে কিনা একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেই সব বিষয়ে পরামর্শ নিয়ে বিচারক ইতিমধ্যে দ্বিতীয় দফায় আবারও বসেছেন এবং আদালতের কার্যক্রম চলছে। তবে এই মামলার সাক্ষ্য গ্রহণ আদৌ হবে কি হবে না সে বিষয়ে আদালতের নির্দেশনার উপরেই নির্ভর করছে। তো এই ছিল সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে আমার কাছে এ পর্যন্ত খবর। এরপর আপডেট কোন তথ্য আসলে আপনার মাধ্যমে আবারও যুক্ত হব, জানাবো ডিবিসির দর্শকদের। তো এই ছিল ঝুমি আমার কাছে সর্বশেষ খবর। নিশ্চয়ই জিল্লুর, ধন্যবাদ আপনাকে।